আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়, আমরা ওদের টাকায়, ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, ওদের সংসারই চলে। এ বেটা কোত্থেকে আসলি? সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো এ স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোকে দেখবা তার চেহারা মতো, বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পশ্চিমের পয়সা ওরাই হবে, সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়। আর তোমরা কাজ কইয়া একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মনে করবেন না কিছু, আমাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের বলবো কেন, আমি তো আপনাদের একজন। আমাদের লেখাপড়া শিখাইছে কেনা? আমার বাপ মা, আমরা মনে করি বাপ মা। আমাদের লেখাপড়া শিখাইছে কে? আমার আজ ডাক্তারি পাস করায় কে? আজ ইঞ্জিনিয়ারিং পাস করায় কে? আজ সায়েন্স পাস করায় কে? আজ বৈজ্ঞানিক করে কে? আজ অফিসার করে কে? কার টাকায়? বাংলার দুঃখী জনগণের, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, শিক্ষিত ভাইরা, আপনার লেখাপড়ার খোঁজ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়, দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? চার টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, চার টাকায় ডাক্তার সাহেব, চার টাকায় অফিসার সাহেব, চার টাকায় রাজনীতিবিদ সাহেব, চার টাকায় মেম্বার সাহেব, চার টাকায় সব সাহেব। সমাজ যেন ভুলে ধরে গেছে, এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই, এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থা। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি, গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। ভুল করেন না, আপনাদের জমি আমি নেব না, ভয় পায়েন না, যা জমি নিয়ে যাবো তা নয়। 5 বছর প্ল্যানে বাংলাদেশের 65,000 গ্রামে একটা করে কোঅপারেটিভ হবে প্রত্যেক গ্রামে গ্রামে। এই কোঅপারেটিভ জমির মালিক জমি থাকবে, কিন্তু তার অংশ যে বেকার, প্রত্যেকটা মানুষ যে মানুষ কাজ করতে পারে তাকে সেই কোঅপারেটিভের সদস্য হতে হবে, এবং বহুমুখী কোঅপারেটিভ হবে। আলটিমেটলি 65,000 ভিলেজে একটা করে কোঅপারেটিভ করা হবে। 5 বছরের প্ল্যান না হয়েছে, তাদের কাছে পয়সা যাবে, তাদের কাছে ফার্টিলাইজার যাবে, তাদের কাছে টেস্টিং যাবে, তাদের কাছে ওয়ার্ক প্রোগ্রাম যাবে। আস্তে আস্তে ইউনিয়ন কাউন্সিল ওই টাউটের দল বিদায় দেওয়া হবে, তা না হলে 1.5 বছর যাবে না। এই জন্যই ভিলেজে কোঅপারেটিভ হবে। আমি ঘোষণা করছি আজকে যে 5 বছর প্ল্যানে প্রত্যেকটি গ্রামে, কারণ 1,000 ফ্যামিলি থেকে 500 থেকে 1,000 ফ্যামিলি পর্যন্ত কম্পালসারি কোঅপারেটিভ। আপনার জমির ফসল আপনি নেবেন, অংশ যাবে কোঅপারেটিভে, অংশ যাবে গভর্নমেন্টের হবে। দ্বিতীয় ধাপ, থানায় একটা করে কাউন্সিল হবে। এই কাউন্সিলে রাজনৈতিক কর্মী, সর্বকর্মচারী যে হয়, একজন তার চেয়ারম্যান হবে। এই জায়গাতে থাকবে ওই ডিপার্টমেন্টের সব সরকারি কর্মচারী, আর তার আমাকে কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রতিনিধি থাকবে, যুবক প্রতিনিধি থাকবে, কৃষক প্রতিনিধি থাকবে, তারা থানাকে চালাবে। আর জেলা থাকবে না, সমস্ত মহকুমা জেলা হয়ে যাবে, প্রত্যেকটা মহকুমাকে জেলা করব। সেই মহকুমায় একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল হবে, তার একজন চেয়ারম্যান থাকবে, সব কর্মচারী একসঙ্গে তার মধ্যে থাকবে, এর মধ্যে পিপুল রিপ্রেজেন্টেটিভ থাকবে, পার্টি রিপ্রেজেন্ট থাকবে, তারা সেখানে সরকার চালাবে। এইভাবে একটা সিস্টেম আমি চিন্তা করেছি এবং করবো বলে ইনশাআল্লাহ আমি ঠিক করেছি। আমি আপনাদের সাহায্য সহানুভূতি চাই। আমার পাটের দাম নাই, আমার চায়ের দাম নাই, আমি বেচতে গেলে অল্প পয়সায় বিক্রি করতে হয়, আর আমি যখন কিনে আনি যারা বড় বড় দেশ তাদের জিনিসের দাম অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা বাঁচতে পারি না। আমরা বলি, এই জন্যই আমরা বলি যে তোমরা মেহরবানি করে যুদ্ধ মনোভাবটা বন্ধ করো, করে ওই সম্পদ দুনিয়ার দুঃখী মানুষকে পাঠাবার জন্য ব্যয় করো। এই দিন থাকবে না
আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার গ্যাস আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইফ স্টোর আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের থাকবে না। আজ আরবদের সঙ্গে আমার একাত্মবোধ, আজ প্যালেস্টাইনে আমি তাদের দাবি, আরব ভাইদের ন্যায্য দাবি সমর্থন করে বাংলার মানুষ, এবং আরব ভাইদের পিছনে থাকবো প্যালেস্টাইনকে উদ্ধার করার জন্য। এও আমাদের পলিসি, যেখানে নির্যাতিত দুঃখী মানুষ আছে সেখানে আমরা যাব। শ্রমিক ভাইরা, আমি জানি আমি শ্রমিক প্রতিষ্ঠান করতেছি, আপনাদের প্রতিনিধি নিয়ে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, শ্রমিক প্রতিনিধিরা বসে একটা প্ল্যান করতে হবে। সেই প্ল্যান অনুযায়ী কি করে আপনারা বাঁচতে পারেন তারা বন্দোবস্ত করতে হবে। ছাত্র ভাইরা, লেখাপড়া আপনারা শেখেন, আমি খুশি হয়েছি আপনারা নকল টকল বন্ধ করেছেন, কিন্তু একটা কথা বলবো যে আপনারা অনেকে আমি দেখেছি পেপারে আবার খবরও পাই 1% পাস, 2% পাস, 3% পাস। শিক্ষক সম্প্রদায়ের কাছে আমার একটা আকুল আবেদন, ফেল করাবেন, নকল বন্ধ করতেছি, ঠিক আপনাদের একটা কর্তব্য আছে। ওরকমের তো বলতে পারি 2% পাস করালাম, আপনার কর্তব্য আছে যে ছেলেদের মানুষ করতে হবে। ফেল করার আপনাদের বাহাদুরি নাই, পাস করার বাহাদুরি আছে। রাগ করেন না, রাগ করেন না, আপনারা আবার আমার উপর রাগ করেন। আমি নাকি বুদ্ধিজীবী? যে না না না, বুদ্ধিজীবী আমি কিচ্ছু বলে যত সম্মান করি, শুধু এইটুক করি যে বুদ্ধিটা একটু জনগণের খেদমতে আপনারা ব্যয় করেন সেইটুকুই চাই, এটা মনে রাখবেন। এর বেশি আমি আপনাদের বলবো না। বাবা বলে কি মারা যাবো? আবার কোন সময় বই লিখে বসবেন, আপনাদের শ্রদ্ধা করি, কিন্তু চাই ন্যায্য কাজটা করেন, খালি সমালোচনা করে লাভ হবে না, কতটুক কাজ করলেন। আমার যুবক ভাইরা, আমি যে কোঅপারেটিভ করতে যাচ্ছি গ্রামে গ্রামে, এরপর বাংলার মানুষের বাসা নির্ভর করবে। আপনাদের ফুল প্যান্টটাকে একটু হাফ প্যান্ট করতে হবে, একটু পায়জামা ছাড়িয়ে একটু লুঙ্গি পরতে হবে, আর গ্রামে গ্রামে যেয়ে এই কোঅপারেটিভকে সাকসেসফুল করার জন্য কাজ করতে হবে। যুবক চাই, ছাত্র চাই, সকলকেই চাই। আর একটা কথা বলতে চাই, বিচার বিচার, বাংলাদেশের বিচার, ইংরেজ আমলের বিচার, আল্লাহর মর্জি। যদি সিভিল কোর্টে কেস পড়ে সেই মামলা শেষ হতে লাগে 20 বছর। আমি যদি উকিল হই আমার জামাইরে উকিল বানাইয়া কেসটা দিয়ে যাই, ও মামলার ফয়সলা হয় না। আর যদি ক্রিমিনাল কেস হয় 4-3 বছর আগে শেষ হয় না। এই বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যে থানায় ট্রাইব্যুনাল করার চেষ্টা করছি আমরা, এবং সেখানে মানুষ একটা 1-1.5 বছরের মধ্যে বিচার পায় তার বন্দোবস্ত করতেছি। আশা করি সেদিকেই হবে। ভাইরা, আমার একটা কথা জানতে চাই, আপনাদেরকে জানতে চাই একটা কথা, এই যে আমি 4টা প্রোগ্রাম দিলাম, এই যে আমি কোঅপারেটিভ করব, থানা কাউন্সিল করব, সাবডিভিশন কাউন্সিল করব, আর আমি যে আপনাদের কাছ থেকে ডাবল ফল চেয়েছি, জমিতে যে ফসল হয় তার ডাবল, কলে কারখানায় কাজ, এই যে কথাগুলো আমি বললাম, আপনারা আমাকে সমর্থন করেন কিনা, আমার উপর আপনাদের আস্থা আছে কিনা, আমাকে 2 হাত তুলে আপনারা দেখা দেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনারা বহুদের যে কষ্ট করে আসছেন, গ্রামে গ্রামে যান, যে বলবেন দুর্নীতিবাদদের খতম করতে হবে, খেতে খামারে কলে কারখানায় প্রোডাকশন বাড়াতে হবে। সর্বকর্ম কর্মচারী ভাইরা, আপনারা কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্য হবেন, আপনারা প্রাণ দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ বাংলাদেশ আসছে, বাংলাদেশ থাকবে। জয়।